পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে চলল গুলি জখম হলো পাঁচজন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালিকাপুর এলাকায় জানা গিয়েছে কালিকাপুর এলাকার জামশেদ নামে এক ঠিকাদারের অধীনে সিকিমে কাজ করতে গিয়েছিল ওই এলাকারই কিছু শ্রমিক কাজ করলেও পাওনা টাকা দেয়নি জামশেদ এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মনসুর আলম নামে ওই শ্রমিকের সহ কয়েকজন জামশেদের কাছে টাকা চাইতে গেলে দুই পক্ষের বচসা হয় বুধবার ফের তার কাছে টাকা চাইতে গেলে মনসুর আলম ও তার পরিবারের লোকেদের ওপর আচমকাই চড়াও হয় জামশেদের ভাই জব্বর ও তার সঙ্গীরা এমনকি চালানো হয় গুলিও ঘটনায় মনসুরের পরিবারের পাঁচজন আহত হয় আহতদের চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় গোটা ঘটনায় জব্বরের বিরুদ্ধে সরব হয়েছে আহতরা এমনকি চোপড়ায় জুবল মারধরের ঘটনায় অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবির সঙ্গে থাকতো বলে অভিযোগ করেছে আক্রান্তরা ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের আক্রান্তদের আমার ভতিতে একটা টাকা পাচ্ছিল কাজ করেছিল টাকা পাচ্ছে টাকার জন্য গিয়েছিল টাকার জন্য রাত্রিবেলায় গিয়েছিল রাত্রিবেলায় তো ওরা বলা বলি করলো মার্কেট যা হয়েল সকাল সকালবেলায় আমরা বসেছিলাম বাড়িতে আর গালি গালিগুপটা দিচ্ছিল আবার সে আমাকে ধরে আমাকে সম্পূর্ণ মারা দিয়ে আমাকে মারতে পারবো কে কে মারলো কে কেটার নাম ওদের নাম হলো কি জব্বার ওদের ভাইভাগি স্টাফের মধ্যে দেখার সাথে আমার টাকা দিচ্ছে দিচ্ছে আমি টাকা দিতে বলতে বলছি তার জন্য আমার মাথা পাঁচ ছ মাস থেকে তার সাথে আমি টাকা কত টাকা তেরো হাজার চারশো